জি সম্মানিত ভাই কোরআন পড়ার শেষে কোরআন পড়ার শেষে আপনি যেটা জানতেছেন কোরআন পড়ার শেষে কোন নির্দিষ্ট দোয়া আছে কিনা আপনি কি কোরআন খতমের শেষের কথা বলছেন নাকি এমনিতেই কিছু পড়লেন কয়েকটি পড়লেন বা কোন একটা সোরা পড়লেন এরপরে কোরআন বন্ধ করে রাখলেন এই সময় যেটা আপনি আমাদের দেশের কারি থেকে শুনে থাকেন শেষে সদাক আল্লাহুল আজিম বলে থাকে এই বলাটা ভিত্তিহীন এর কোনো ভিত্তি নাই এজন্য এজন্যায়দিন কেউ কেউ এটা বেদাত বলেছেন এর জন্য কারি সাহেবরা যে বলে থাকেন এটা তাদের কেরামতি এখানে কোনো আলেম যোগ্য আলেম কিন্তু এই সদাকাল্লাহ হলে আজিম এটা বলে না এ দেখা যায় কারি হাফেজ যারা এরা আরবি অনারবী যে সমস্ত হাফেজ কারি আছে তারা এগুলো বলে থাকে কোনো আলেম এই সাথে জড়িত নয় এজন্য কেউ কেউ মহাদিসদের বা ফকিরদের কেউ কেউ এটাকে বেদাত বলে চিহ্নিত করেছেন কোরআন একবার নিয়ম করে নিয়েছে কয়েকটি আয়াত পড়বে একটি আয়ত যদি পড়ে তাও সদাকাল্লাহ হলে আজিম এটা বলতেই হবে একটা নিয়ম করে নিয়েছে এই নিয়ম করে নেওয়াটা ঠিক না এমনিতে যদি কেউ কখনো আল্লাহ আহ আল্লাহ মহাসত্য বাণী সেই সত্য মাঝে মাঝে আহ মাঝে মধ্যে আল্লাহ মহাসত্যবাদী আহ যা বলেছেন সত্য এরকম যদি কেউ বলে এতে দর্শনীয় কিছু নাই কিন্তু এটা নিয়ম করে নেওয়া যে যখনই কোরআন পড়া শেষ করে তখনই এই শব্দটি বলা এটা এটা বেদাত বলেছেন অনেকেই এবং আমিও মনে করি যে এটা ভিত্তিহীন যেহেতু এটা বেদাতই হবে এর কোনো প্রমাণ নেই বলার আচ্ছা তাহলে আপনার এটা বলার দরকার নেই এটা হলো একটা দিক আর একটা দিক হলো আপনার প্রশ্নে কিন্তু প্রশ্নটা স্পষ্ট আপনি পরিষ্কার বলেননি আর যদি আপনি মনে করেন যে কোরআন পবিত্র আল কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া শেষ যখন হয়ে যাবে তখন খতমের যে দোয়া আমাদের দেশের কোরআন গুলোতে দেখা যায় খতমের দোয়া আছে এই এর কোনো দলিল নাই এটার কোনো ভিত্তি নাই খতম পড়ে খতমের শেষে যে কি দোয়া পড়তে আল্লাহ রসুল আল্লাহ কোরআন করার পরে কোনো ব্যক্তি যদি খতম করে বা মহিলা হোক বা পুরুষ হোক খতম শেষে সে তার মাতৃভাষায় আল্লাহর কাছে হাত তুলে সে দোয়া করবে দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ দুনিয়ার কল্যাণ দুনিয়াতে সে সুখ শান্তি বা খাঁটি ইমান এবং নেক সন্তান হ্যাঁ এবং শয়তানের হাত থেকে বাঁচার যত পথ তারপরে রুজুরুটি যা খুশি আল্লাহর কাছে চাবে পরকালে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাবে জান্নাত চাইবে হুম এগুলো মোট কথা সে যা ভালোবাসে তা আল্লাহর কাছে চাবে যা অপছন্দ করে তা থেকে আল্লাহর কাছে পানা চাবে এভাবে সে নিজের মাতৃভাষায় দোয়া করবে যে সমস্ত কোরআনে কোরআন খতমের যে দোয়া রয়েছে এগুলো এক প্রকার ভিত্তিহীন এগুলোর কোনো দলিল আল্লাহ রসুল থেকে পাওয়া যায় না সহি সনদে এর কোনো ভিত্তি নাই এজন্য কোরআন খতম শেষে মাতৃভাষায় যে যা পারে আল্লাহর কাছে চাবে দোয়া কবুল হবে এটাই স্বাভাবিক মানে ওই সময় দোয়া কবুল হবে বলে ওলমায়দিন বলেছেন তো কি দোয়া পারতেন আল্লাহ রসুল থেকে শহীদ সনদে এভাবে পাওয়া যায় না জি